হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। চলে এসেছি আরও আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল নিয়ে ক্লাস করব আমরা, এবং কৃষি চ্যাপ্টার যেটা শুরু করে দিয়েছিলাম সেই চ্যাপ্টারের অলরেডি বাকি কিছু অংশগুলো, এখনও প্রচুর পার্ট বাকি রয়েছে, আমাদের একটু স্পিডে এগোতে হবে, বুঝতেই পারছো। আজকে আমরা আর্দ্র কৃষি নিয়ে আলোচনা করব, সঙ্গে সময় থাকলে অবশ্যই আমরা শুষ্ক কৃষি এবং সেচন কৃষি নিয়েও আলোচনার মধ্যে আসব, না হলে পরবর্তী ভিডিওতে পরপর তোমরা কিন্তু টপিকগুলো পেতেই থাকবে। তো যাই হোক, এখন আমরা শুরু করব আর্দ্র কৃষি কাকে বলা হয় এবং এই কৃষির মুখ্য বৈশিষ্ট্যগুলো কী কী, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং সেই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমাদের নিবিড় কৃষির যে ক্লাসটা আমি করেছিলাম এর আগে, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিবিড় কৃষির অন্তর্ভুক্ত কৃষি প্রণালীগুলো কী কী, তখন তোমরা কিন্তু অবশ্যই এই উত্তরটাই লিখবে। নিবিড় কৃষির মধ্যে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে আর্দ্র কৃষি, একটা শুষ্ক কৃষি, একটা সেচ নির্ভর কৃষি। অর্থাৎ তিনটে পার্ট কিন্তু নিবিড় কৃষিরই অংশ। যদি কেউ নিবিড় কৃষির ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিও, আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তারপরে আগের ভিডিওগুলো সবই তোমরা মোটামুটি পেয়ে যাবে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আর্দ্র কৃষি কী এবং এর প্রধান বৈশিষ্ট্য? আর্দ্র কথার অর্থই হচ্ছে শুকনো হবে না, বৃষ্টি বহুল বা ভেজা, এটা মোটামুটি আমাদের কনসেপ্ট রয়েছে যে যে অঞ্চলটা ভিজে রয়েছে, যা স্যাঁতস্যাঁতে প্রকৃতির, তাকে আমরা বলি আর্দ্র। তাহলে আর্দ্র কৃষি মানে কৃষি ব্যবস্থাটা এমন জায়গাতেই হবে যে জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্যের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, বা বৃষ্টি বহুল এরিয়া যেখানে মাটি বেশিরভাগ সময় আর্দ্র অবস্থায় থাকে। সংজ্ঞাটা একবার কী লিখেছি দেখে নেওয়া যাক। পরিমিত ও পর্যাপ্ত বৃষ্টির জলে সেচ কার্য ছাড়াই, এখানে কিন্তু কোনো সেচ কার্যের গুরুত্ব দেওয়া হবে না, যে কৃষি কার্য সম্পন্ন হয় তাকেই বলা হয় আর্দ্র কৃষি। ভৌম জলস্তর ও ভূপৃষ্ঠের নিকটে অবস্থান করা মৃত্তিকা সর্বদা আর্দ্র থাকে ও ফসল চাষের সময়কালে জলবায়ুও আর্দ্র থাকে বলে এই কৃষিকে আর্দ্র কৃষি ব্যবস্থা বলা হয়। আর্দ্র বলার পেছনে কিন্তু আরও দুটো কারণ বলে দেওয়া হয়েছে। একটা কি, এখানে বলাই হয়েছে ভৌম জলস্তর ও ভূপৃষ্ঠের নিকটে বেশিরভাগ অংশগুলো থাকে যেখানে আমরা চাষাবাদটা করে থাকি, যেটা অবশ্যই আর্দ্র প্রকৃতির মৃত্তিকা, এবং চাষের যে সময়কাল সেখানে জলবায়ুটাও কিন্তু অনেকটা আর্দ্র প্রকৃতির, ফলে আলটিমেটলি কৃষি ব্যবস্থাকে আমরা কিন্তু আর্দ্র কৃষি বলতেই পারি। এবার পরবর্তী পার্ট আমরা দেখব এর অবস্থান পৃথিবীর কোন কোন জায়গাতে দেখা যায়। ছোট্ট লাইন লিখেছি একটা, দেখো মূলত নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের মধ্যে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল মানেই হচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি, তোমরা ভালো করেই জানো, এবং ক্রান্তীয় অঞ্চলের মধ্যে, তাকে ওভারটেক করে কিন্তু নয়, অর্থাৎ এখানে ডিগ্রি বলা হয়েছে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্য অনেকটাই বেশি, এবং সেই কারণের জন্য এই সমস্ত এরিয়াতেই এই চাষটা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। যেমন আমাদের এশিয়া মহাদেশের মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ইত্যাদিগুলো রয়েছে, তেমনিভাবে কিছু আফ্রিকার অংশ, তেমনিভাবে কিছু উত্তর আমেরিকার কিছু পরিমাণ অংশ, দক্ষিণ আমেরিকার কিছু পরিমাণ অংশ ইত্যাদিগুলোকে আমরা কিন্তু এই এরিয়ার মধ্যে যে দেশগুলো পড়ছে তার অংশগুলোতেই আমরা এই চাষটা কিন্তু খুঁজে পাব। এবার আমরা দেখব এর কিছু বেসিক বৈশিষ্ট্য। এটার বৈশিষ্ট্য দিয়ে শুধু প্রশ্ন আসতে পারে, আবার শুষ্ক কৃষির সঙ্গে এই কৃষির পার্থক্যমূলকও কিন্তু প্রশ্ন দিতে পারে। যখন শুষ্কটা আমি পড়িয়ে ফেলবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কী। তাহলে চলো আগে আর্দ্র মূল জায়গাটা বুঝে নিই, বৈশিষ্ট্যগুলো। নাম্বার 1, বৃষ্টি নির্ভর। প্রথমেই বলে দিলাম যে বৃষ্টিপাত ছাড়া কখনো কিন্তু এই কৃষি হবে না। লাইনটা কী লিখবো এখানে, এখানে মূল্যবান লাইনই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বা প্রাবল্যের ওপরে ফলনের পরিমাণ এবং তার গুণাগুণ মানে কোয়ালিটি ডিপেন্ড করে থাকে। বৃষ্টিপাত যদি অনেক বেশি ভালো হয় তাহলে ফলন ভালো হবে, বৃষ্টিপাত যদি কম হয় মানে খুবই কম হয় তাহলে তো অবশ্যই ফসল মার হয়ে যাবে, আবার অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলেও কিন্তু ফসলের ক্ষতি। তাহলে আলটিমেটলি একটা পরিমিত পরিমাণ বৃষ্টিপাতের ওপরে ফসলের এভরিথিংস, গুণাগুণ এবং পরিমাণ দুটোই কিন্তু ডিপেন্ড করে রয়েছে। নেক্সট 2 নম্বর দেখব জলসেচহীন। এখানে জলসেচের কোনো গল্প কিন্তু থাকবে না, আগেই বলেছি, কেন, পুরোটাই বৃষ্টির ওপর ডিপেন্ড করা আছে। তার পেছনে মুখ্য কারণ, বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে জলসেচ করার জন্য যে খরচা, যে ব্যয়বহুলতা, সেখানকার কৃষকেরা কিন্তু বহন করতে পারে না, কারণ তাদের আর্থিক অবস্থা কিন্তু অনেকটাই দুর্বল, তাদের পক্ষে সম্ভব নয়। তো আলটিমেটলি আমরা বৃষ্টিবহুল এরিয়াতেই চাষ করব জলসেচহীনভাবে, আর যদি জলসেচ করাও হয় খুব লিমিটেড, অল্প সময়ের জন্য। নেক্সট ক্ষুদ্রায়তন জমি,
এখানে জমিগুলো কিন্তু অনেক বড় বড় হবে না। কেন বড় হবে না তার পেছনে ওই নিবিড় কৃষির একটা বৈশিষ্ট্যকেই টেনে নিয়ে আসছি আমি, বংশানুক্রমিকভাবে জমির বিভক্তিকরণ, অর্থাৎ দাদু থেকে বাবা, বাবা থেকে ছেলে, তার ছেলে তার ছেলে, ক্রমান্বয়ে কিন্তু জমিটা কী হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে দরিদ্র পরিবারের কিছু অংশ যাদের জমি রয়েছে তারা কিন্তু অনেক অল্প পরিমাণ জমিতেই তাদের জীবিকা নির্বাহের জন্য, জীবনের প্রয়োজনে, তাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু চাষাবাদটা করে থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এর মধ্যে। নেক্সট 4 নম্বর, জমির প্রকৃতি। জমির প্রকৃতি মানে তোমার এখানে যেমন বলা হচ্ছে ক্ষুদ্রায়তন জমি, এখানে জমির প্রকৃতি মানে প্রায় সমতল, ঢেউ খেলানো ভূমি কিন্তু চলবে না, পাহাড়ি এলাকার জমি হবে না, এটা প্লেন সমতল ভূমি এবং নদী উপকূলবর্তী পারতপক্ষে উর্বর যে আমাদের পলি মাটি রয়েছে সেটা কিন্তু সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট এই চাষের জন্য। নেক্সট 5 নম্বর, স্বল্প মূলধন বিনিয়োগ। এটাও তোমরা বুঝে গেছো যে কৃষকেরা যেহেতু দুর্বল, আর্থিক অবস্থা অনেকটাই খারাপের দিকে, তারা বছরে হয়তো 2-3 বার চাষ করছে নিজের প্রয়োজন মেটানোর জন্য, ফলে এখানে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু বিনিয়োগ করা কখনোই সম্ভব হয় না, ফলে উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতি কোনোটাই এখানে কিন্তু সঠিক মাত্রায় ব্যবহার করা সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে 5 নম্বর পয়েন্ট অবধি হয়ে গেল। 6 নম্বর পয়েন্ট, অসংগঠিত কৃষক। অসংগঠিত মানে কি, যারা সংগঠিত নয়, এরা এমনিতেই দুর্বল, এদের মধ্যে কোনো সমঝোতা হয় না, 5 জন মিলে একসঙ্গে কাজ করব এই মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হয় না, তারা একটু অন্য ক্যাটাগরিতে কিন্তু বিলং করে। আলটিমেটলি ছোট জমি হলেও নিজের জমিতে আমি নিজেই চাষ করব, ফলে সংগঠিত রূপটা এখানে কিন্তু কখনোই ফুটে ওঠে না, এবারে অর্থাৎ অসংগঠিত কৃষক। আর দ্য লাস্ট পয়েন্ট 7 নম্বর, প্রধান ফসল। এই কৃষির প্রধান ফসলগুলো কী কী, মেইনলি 3টে রিজিয়নে ফসল ভাগ করা যায়, অধিক বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত, স্বল্প বৃষ্টিপাত। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কী বলেছে, ধান, পাট, চা, কফি ইত্যাদিগুলো আমরা পাবো। স্বল্প মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে আখ, কার্পাস ইত্যাদিগুলো রয়েছে। অ্যাট লাস্ট স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জোয়ার, বাজরা, রাগি, যেটা খুব লিমিটেড জলের চাহিদাযুক্ত। তাহলে স্টুডেন্টস দেখো, একটা কৃষিকে নিয়েই খুব সুন্দরভাবে মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষি এবং সেচ নির্ভর কৃষি এবং তার পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমাদের বিপ্লবগুলো, সবুজ বিপ্লব, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, তারপরে আরও কিছু কৃষির মূল্যবান জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পরপর আমি ভিডিও আনতেই থাকবো। আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।